নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো পনির পরোটা। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। ব্রেকফাস্ট বা টিফিনে এই পনির পরোটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। পনির পরোটা বানাবার জন্য সবার প্রথমে ডো তৈরি করব। একটা বোলে 3 কাপ আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে 1/2 টিস্পুন লবণ দিলাম, আর দিলাম 1 টেবিল স্পুন ঘি। দিয়ে ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এবার নর্মাল টেম্পারেচারে জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। একসাথে বেশি করে জল দিব না, অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করব। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত ডো তৈরি করব না। ডো তৈরি করা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য। এদিকে স্টাফিংয়ের জন্য পুর তৈরি করব। নিয়েছি 250 গ্রাম পনির। পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1 টিস্পুন আমচুর পাউডার, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন গ্রেট করা আদা, 3টে কাঁচা লঙ্কা কুচি, 2 টেবিল স্পুন ধনে পাতা কুচি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিব। পনিরের সাথে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি। পরোটার জন্য পুর তৈরি করা হয়ে গেছে। এদিকে 20 মিনিট পর আমাদের ডো সেট হয়ে গেছে। হাতে অল্প ঘি নিয়ে আবারও মেখে নিব। এবার এর থেকে লেচি কেটে নিব। রুটির চেয়ে অল্প একটু বড় করে লেচি কেটে নিয়েছি। এই ডো থেকে মোট 8টা লেচি হয়েছে। এবার 1টা লেচি নিয়ে গোল করে শেপ দিয়ে নিব। গোল করে 1টা বাটির শেপ দিয়ে নিব। আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে বাটির শেপ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বানিয়ে রাখা পনিরের পুর ভরে দিব। মুখটাকে এইভাবে বন্ধ করে দিলাম। মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে। ভালো করে বন্ধ না করলে বেলতে গেলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, এইভাবে 1টা তৈরি করে নিয়েছি। এবার বেলে নিব। উপরে অল্প একটু আটা ছড়িয়ে দিলাম, হাত দিয়ে অল্প চেপে চেপে দিলাম। খুব বেশি চাপ দিয়ে পরোটা কখনো বেলবেন না, তাহলে ভিতর থেকে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আমি 1টা পরোটা বেলে নিয়েছি। দেখুন, পরোটার থিকনেসটা ঠিক এই রকম। আরেক রকম পদ্ধতিতে পুর ভরা দেখিয়ে দিচ্ছি। 1টা লেচি নিয়ে ছোট করে বেলে নিব। এর মধ্যে 3 টিস্পুন পুর ভরে দিলাম। রুটি চারিদিক থেকে উঠিয়ে এইভাবে বন্ধ করে দিব। তারপর হাত দিয়ে অল্প চেপে চেপে বড় করে নিব। উপর থেকে অল্প আটা ছড়িয়ে দিলাম। এবার বেলে নিব। এদিকে তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে অল্প একটু সেকে নিব। 1 পিস সেকে নিয়েছি। এবার উল্টে দিব। 2 পিস সেকে নেওয়ার পর পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। আমি পরোটা ঘি দিয়ে ভাজব, আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। 1 পিস হয়ে গেলে উল্টে দিব। চারিদিকে চাপ দিয়ে দিয়ে পরোটাটাকে ভেজে নিতে হবে।
हाई फ्लेमे रेखे कखनो परोठा भाजबेन ना, ताहले उपरटा पुड़े जाबे आर भीतरटा काचा थेके जाबे। ताई मीडियम फ्लेमे रेखे परोठागुलो भाजते होबे। दुपीठे हल्का गोल्डेन ब्राउन करे भेजे नियेछि। एबार एकटा पात्रेर मध्ये तुले रेखे दिब। एकई रकम भावे दुपीठे सेके निब। दुपी सेका हये गेछे, एबार परिमाण मतो घी दिये दिलाम। चारिदिके चाप दिये दिये परोठाटाके भेजे निब। एक पीठ हये गेछे, उल्टे दिब। दुपीठेई गोल्डेन ब्राउन करे भेजे नियेछि। एबार तेल झुरिये नामिये निब। तैरी हये गेल गरम गरम पुर भरा पनिर परोठा। दई बा जे कोनो आचारेर साथे एई पनिर परोठा भीषणई भालो लागे।